নমস্কার, আমি সুরজিৎ। প্রতিদিনের দায় আজকে এসেছি ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে। ইতিমধ্যে আপনাদের যেটা দেখাচ্ছি, ভিডিওটা অনেকক্ষণ আগেই শুরু করেছি, দেখালাম এই এই ব্লগে। আমার খুব দেখানোর ইচ্ছে ছিল উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা অধ্যুষিত অঞ্চলের মধ্যে দিয়ে যে নোয়াই খাল গেছে বিখ্যাত। মানে খালে এই নদীটা, সরি, এই খালটা আর উৎপত্তি কিন্তু সামনে যে বর্তির বিল, বিখ্যাত বর্তির বিল, সেই বর্তির বিল থেকে। এবং এই খালটার শেষ হয়েছে বিদ্যাধরী নদীতে গিয়ে পড়েছে। এই খালটা জলসেচের ক্ষেত্রে এবং জল নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে বিখ্যাত একটা খাল। দেখুন, আমি খালের পাড় দিয়েই হাঁটছি। দেখুন, ইতিমধ্যেই আমি দেখাতে পারবো যে আপনাদের জলসেচ প্রক্রিয়া চলছে। যেমন আমি আগের ব্লগেও দেখিয়েছি, এইভাবে এখানে জলসেচ হয়। দেখুন দূরে, করে দেখাই, দূরে দেখুন এই মেশিন চলছে, স্যাকশন লাগিয়ে জল জমিতে যাচ্ছে, আলু পানা হচ্ছে। তো এইভাবে খালের জল দিয়ে জলসেচ ব্যবস্থা হয়। আর এইটা হচ্ছে নয় খাল। এই খালের নাব্যতাও নতুন করে আবার ক্যানেল দপ্তর থেকে করেছে, জেসিবি দিয়ে আবার কাটিয়ে ভালো করে বেশ খালটা কাটাই করেছে, দুদিকে উঁচু করে দিয়েছে পাড়। এই নোয়াইল খালে দুই পাড়েই কৃষিকাজ হয়, মাঠ চারিদিকে। আর পাড়টায় সুন্দর করে যার যা পাড়ে জায়গা আছে সেই হিসাবে কলা গাছ লাগিয়ে রেখেছে। যেহেতু এই মাটিটা খালের মাটি, উর্বরতা খুব, জৈব মাটি তুলে দিয়েছে সরকার থেকে, তাই এর উপরে যার যা পজিশন সে সেইভাবে কলা চাষ করেছে। উর্বর মাটির জন্য কলা গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়ে রয়েছে। খালের পাড় বরাবরই যাচ্ছি। এখানে অনেক বিষধর সাপ থাকে, অনেক ধরনের পাখি থাকে, আমি আগেই বোর্ডে দেখিয়েছি ভিডিওর ফার্স্টেই। এবং এগুলো সরকার থেকে শিকার করা বা ধরা বা মারা, এগুলো আইনত অপরাধ, সেটাও সতর্কবার্তা সেই বোর্ডে দেওয়া রয়েছে। আর এখানে এই জমিগুলো এখন যেমন শুকনো, ড্রাই, দেখাচ্ছি আপনাদের নেমে, এগুলো কিন্তু বর্ষাকালে পুরোপুরি ডুবে থাকে। পাড়গুলো জেগে থাকে কিন্তু এগুলো পুরোপুরি ডুবে থাকে, নৌকা চলাচল করে। এখন দূরে জঙ্গল পুড়ছে, কেউ জমি পরিষ্কার করার জন্য জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে। শব্দ হচ্ছে খুব, ওর মধ্যে অনেক পুরানো পুরানো মোটা ঘাস আছে, সেইগুলো ফাটছে, শব্দ হচ্ছে, কেউ ধরিয়েছে। একসময় এরকম